লালমনিরহাট হাতিবান্ধার কেতকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনা আতঙ্কে পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের লিখিত আবেদনের প্রেক্ষিতে শিক্ষা অফিস থেকে বিদ্যালয় পরিদর্শন করা হলেও কোনো কাজ হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভবন সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের রিপোর্টে। হাতিবান্ধার কেতকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয় 1905 সালে। সবশেষ 13 সালে ভবনটির দোতলায় 3 কক্ষ নির্মাণ করে এলজিইডি। বর্তমানে ভবনের 8টি পিলারের মধ্যে 7টিতে ফাটল ধরেছে। বর্তমানে বিদ্যালয়টিতে 9 জন শিক্ষক ও 270 জন শিক্ষার্থী রয়েছে, যাদের সবাই রয়েছেন বড় ধরনের দুর্ঘটনা আতঙ্কে। বিদ্যালয়ের মূল ভবনটির যে সিঁড়িগুলো রয়েছে, সেই সিঁড়িগুলোতে ইতিমধ্যেই ফাটল ধরেছে, যা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কোমলমতি শিক্ষার্থীরা যেন কোনো ঝুঁকির সম্মুখীন না হয় কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ। বিল্ডিং এ ফাটল ধরেছে, আমরা খুব ভয় ভয়ে এই বিল্ডিং এ ক্লাস করি। সিঁড়িতে ফাটল ধরার কারণে আমি সবসময় ভয়ে থাকি। পিলারে ফাটল ধরার বিষয়টি লিখিতভাবে শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। পরিদর্শনে এসেছিলেন শিক্ষা অফিসার, তবে এই পরিদর্শনেই সীমাবদ্ধ আছে তাদের কার্যক্রম। যে কোনো সময় যদি স্বল্প মাত্রার ভূমিকম্প হয়, সেক্ষেত্রে বড় ধরনের প্রাণহানির আমরা শঙ্কা করছি। শিক্ষক এবং ছাত্ররা এবং অভিভাবকরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হতে শুরু করে সবাই আমরা আতঙ্কিত। যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আরেক দফায় আশ্বাস দিয়েছেন শিক্ষা অফিসার। লিখিত আবেদন সহ এবং ছবি অফিসে জমা দিয়ে গেছেন, তো এখন সেটা প্রক্রিয়াধীন আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলীকে দিয়ে যদি বিল্ডিংটি সংস্কার করা যায়, সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেখানে ক্লাস করা সম্ভব না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেই উদ্বোধন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানাব। এখাতে সরকারের বরাদ্দ থাকলেও বছরের পর বছর এমন ঝুঁকি নিয়ে পাঠদান করাকে কর্তৃপক্ষের চরম উদাসীনতা বলে মনে করছেন সচেতন মহল। সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট।